হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিন্দাসকে সকলে মো চ্যানেললে স্বাগত জানাইছো আর বর্তমান মই উপস্থিত আছো এনএসপিসি মোর পিছফালে দেখি আছে বহুত আওয়াজ দিয়েছে মেশিন এটা পিছফালে দি আপনার এই তারপরা ব্যাকসাইডে যোনটো আছে এখন আপনার মানে মানুষে কহি আনে নাই মেশিনে থই দি গৈ থাকে তার মাজত ফিটা এটা আছে ফিটা দি আপনার হিলগুটিখিনি এইটো সাইডে আপনার যত গেট বনাই আছে ডেম বনাই আছে তারলে লৈ যায় বহুত ভয় লাগিছে জীবনের প্রথমবার এনেকা এটা অভিজ্ঞতা লো মাতিছে মাতিছে কৃষক 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 আর মোট সাইডে দেখি আছে এই শিলগুটি পুরো কেনকে গে আছে তলর 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 লাইন এইফালে গেছে আর এইফালে শিলগুটি আহি আছে মাই গড ও সবাই আনার দেখেছে এবারে বলক বলক আগলে যাও ইটু সাইডে যাব লাগে মোট ব্যাগ কি নহয় আগলে আহিলো হে ভগবান গাই দেখি আছে শিলগুটিব কেনে ধরনের ইয়ারপা এফলে গে আছে ওপরলে একদম ওপরলে টপল সাই এনে গে আপনার রাইটে লেফট টার্ন ইমান ওপরলে শিলগুটি কি ধরনের লো গেছে শিলগুটি ও মাই গড আর এনেকা ভয়ানক এই তললে চাব নি কৃষ্ণ কৃষ্ণ রাম 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 জীবনের প্রথমবার এনেকা অভিজ্ঞতা আপনার দেখাবলে চেষ্টা করে আছো এখন ভুবনগিরি আর এইফালে কানাখ জায়গা আর এইফালে মেশিন এই কারেন্ট দুটো ভাগ হয়ে গেছে নদীক হে কৃষ্ণ বলক 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 কৃষ্ণ তললে চাব নি মতো ওপরে চাই গে আছো দেখি আছে স্টোন ক্রাশার ইয়াতে শিলখিনি ভঙা হয় আর ইয়ারপর ভাঙি নি আপনার স্টোন ক্রাশার সেই মেশিনটি উপর যদি মেশিন আছে মেশিনের পর যোনফালে আহিল এটা বর্তমান সেইফালে শিলখিনি গে আছে উপরলে সকলে যত্ন করে এইফালে আছে বহু ডর ডর মেশিন লগাই মেশিন আছে মেশিন দুটি এফালে করে আপনার গেছে চকা কেটা কি ডবল ডবল চকা মা শাক পালে মেশিন ইঞ্জিন কি ডর হ্যান্ডেল বর্তমান মই এখন গাড়ির ভিতর ইয়াতে একো অঙ্গ বিভঙ্গ একো বুঝি পোৱা নাই মই কত কেনেকে সুইচ আছে এখন এখন ডাম্পার এখন হেভি ডিউটি ডাম্পার তো ভিতর চোৱা দেখাব চেষ্টা করি ভিতর চোৱা দেখি আছে মোৰ পিছফালে এফালে এটা রুম সিঙ্গল রুম ড্রাইভার রুম ইয়াত জায়গা নাই ৰখিবলৈ আৰু ইমান ওখ এইটো ইঞ্জিন নামিব লাগিব কিমান তল লাগে আকৌ যাব লাগিব এইটো ৰাস্তা দি কৃষ্ণহে বুলিলোঁ আৰু দেই কিমান দূৰ তো গাইজ মোৰ কোনে মানে চিধা চিধি দেখি আছে আপোনালোকে যোনটো সুইচ গেটকেইটা বনাই আছে হয়তো ওচৰ যাব নিদিব নেকি পাৰ্মিশ্যনটো লৈ চাওঁ কি কৰে তো হেল্ল' গাইজ মই বৰ্তমান একদম সুইচ গেটৰ ওচৰ পালোহি এইকেইখন গেট ডেমৰ গেটকেইখন এইটো মেইন ডেমটো আৰু এইফালে আপোনাৰ টানেলকেইটা আছে টানেলকেইটাতে পানী আহি আছে এতিয়া বৰ্তমান আৰু কি ক'ম যি পানীৰ কাৰেণ্ট
কৃষ্ণ, এটা সব পানীটো টানেল কোনো সুইচ গেট এতিয়ালৈকে খুলি দিয়া নাই, কাৰণ এইটো মেৰামতি কৰি আছে। মেৰামতি মানে কি আৰু, বনাই আছে, হোৱা নাই কমপ্লিট। তো বাকী যোনখন টানেল তলেদি টানেল বনাই থৈছে, টানেলৰ পৰা পানী আহি আছে। বাকী পাঁচটা টানেল এতিয়া বৰ্তমান এইটো খুলিব লাগিবই, কাৰণ পানীটো ব্লক কৰি ৰাখিব নোৱাৰে, সেই টানেলেদি পানী নি আহি আছে। আৰু এইফালে আছে আপোনাৰ পাৱাৰ পইণ্টটো, পাৱাৰ গ্ৰিডটো, যোনটো পাৱাৰৰ পৰা পাৱাৰ চাপ্লাই যোনটো দিব আপোনাৰ পাৱাৰ গ্ৰিডটো, এইটো পাৱাৰ পইণ্টটো। তাৰপৰা বাকী এইটো আপোনাৰ টানেলকেইটা, পানী কাৰেণ্ট চাওক, এই ঈশ্বৰ, এইফালে চালে আৰু ভয়ানক ঈশ্বৰ। আৰু ইয়াৰ যোনখন গাৰ্ড ৱাল এখন ভাঙি গ'ল, তললৈ যাব নোৱাৰোঁ, ওচৰলৈ বহুত ভয়ানক। এই তলত যে যোনটো পকাখিনি ভাঙি আছে এইখিনি, কি ক'ম, এইটো কাৰেণ্ট যদি চুইচ গেট ওলাব হয় কি হ'ব সেইখন। ইয়াতে পাঁচখন টানেল, পাঁচটা টানেল আছে টানেলৰ মুখ, যোনটো এইটো ছাইডত দেখি আছে, মানে চিধা চিধি যোনটো ৰঙা চিন দেখি আছে, সেই ৰঙা চিন এটা তাতে টানেলৰ মুখ কেইখন আছে, আৰু সেই মুখখনে দিয়া পানী, এতিয়া ইটোৰ ছাইডে যোনখিনি পানী আছে এইফালে ওলাই আছে, বিশাল মহাসাগৰৰ নিচিনা টাইপ লাগি আছে দেখিবলৈ। আৰু